এগুলা তাহলে একসাথে আপনি শো হিসেবে বিক্রি করেন না? এনে এনে কত কয় শো আছে জায়গায়? আরো তুলবেন না সারাদিন? এটা তো আপনার অনেক বিশাল বড় তো আপনারই না? একবারে পুরাটা না আনুমানিক কিরকম আয় হইতে পারে? ঠিক আছে, মানে কিরকম টাকা খরচ পড়ছে জানা আছে আপনার? এই চাষ টাস বা 2.5 লাখ টাকার মতো গেছে। আপনারা তো এগুলো তো ই করতেছেন, তুলতেছেন, বাজারে বিক্রি করতেছেন, আপনার একটা ধারণা আছে যে কিরকম মানে এটা লাভ হইব তো, তাই না? লাভ তো হবো, এই মূলা ক্ষেতেটাই তো খেতালা নেব না। ৩০ হাজার গেছে গা, আর 1 লাখ আছে। মানে 30,000 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে? না, খেতালাতে দেওয়া আছে। ওটা ই করছে কি কয় এটা রে, বর্গা না কি কয়? অনেক দেখতেছে এগুলো তো 1 লাখ টাকার উপরে বিক্রি করতে সব মিলাই। আবার ওজমুর আছে এক খেত, ওজন আছে, ওজমুর আছে নাল শাক পাট শাক। এই জায়গায় আপনার কয় বিঘা এই জায়গায় জমি? হ্যাঁ, মোটামুটি লাভ হবো তো, তাই না? এটা আপনার কতদিন হলো এই পর্যায়ে আসতে? না, আপনার এই যে ইটা যে হয়েছে 1 মাস, 1 মাসে এই পর্যায়ে আসছে। মানে এই মূলা চাষ বেশি সময় লাগে না, 1 মাসের ভিতরে আপনার বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে যায়। সাথে মাঝখানে মাঝখানে আবার লাল শাক দেখতেছি, এগুলো কি মিস্টেক হয়েছে? দিয়ে দিছে মিস করে না? আচ্ছা, পোকামাকড় আছে না বড়? পোকামাকড় থাকে না? কীটনাশক মিটনাশক দিছে না? বিষ আজকে দিব, কতদিন পর পর দেয়? সারটার কি কি দিছিল? সার তো দিছে, সার বস্তা বস্তা মেরে দিছে। পটাশ, ইউরিয়া, টিএসপি সবই দিছে না? ঘাস মারার যে কীটনাশক ওইটা দিছে? হাজার ভাই চলুন হয়েছে তো রিসিভ করে কতক্ষণ? আপনার পারিশ্রমিকটা কিভাবে দেয়? আমাকে স্বভাব স্বভাব না, 180 তুলা দিলে কত দেয় আপনাকে? 60 টাকা, 60 টাকা। তো সারাদিনে তো মনে হয় আপনি 150 উড়ান যায় না? কত না, 600 উঠছে সারাদিনে? 600 উঠছে, 100 তে আপনি 60 টাকা দেয়, তো 600 টা তো 12 টাকা ইনকাম সারাদিনে, তো 12 টাকা ইনকাম হয়, তাই না? নিজেও আপনার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মূলা শাক বিক্রি করে, আর এই যে এরা নিজেরা কাজ কাজ করতেছে, তাই না? তাদের একটা কর্মসংস্থান, 8 জনের কাজ করতেছে, সবারই একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আল্লাহ না দিলে ওই লাল শাক খেতে। আচ্ছা, এনে কতটুকু টাকা বুনছেন এই জায়গায়? আচ্ছা যাই হোক, আপনি লিজ নিছেন তাই তো? আচ্ছা, কত
আপনার এই পর্যায়ে আসতে কতদিন সময় লাগলো? এইটা হ্যাঁ একদম মত আচ্ছা তে কাকার নাম জানি কি নামটা তো জানা হইল না হাজী মোহাম্মদ আরফান আলী আরফান আলী না এই পর্যন্ত আপনার এই যে এটা করতে কত টাকা খরচ হইছে জমিটা তো এমনি পতিত পড়ে ছিল পরে আপনি এটা তৈরি করছেন তাই না এটা আমার কই রেখে বানিয়ে দিছে এটা এই মেমেন মালিকের জায়গা যত জায়গা আছে আমি সত্য কাল থেকে হাগো লাগে ঠিক আছে এটা আপনি এখন ওই অশ্রবাল থাকতো না আমি কিছু না গাইছিলাম তখন দেখছিলাম ফুটবল খেলে পাবলি হ্যাঁ হ্যাঁ এই জমিটা তো তৈরি করতে আপনি কষ্ট হইছে তাই না এখন এখন আবার মনে করেন যে এই পরবর্তীতে আর এত কষ্ট হইব না তৈরি করতে নালে 3 লাখ টাকা গেছে আমার আচ্ছা এই পরবর্তীতে আর এরকম কষ্ট হইব না না কীটনাশক না